পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সম্পূর্ণ হলো পুজো কার্নিভাল। 14টি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল এই কার্নিভালে। প্রথম হয়েছে মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গা পুজো কমিটি, দ্বিতীয় নবারুণ ক্লাব পুজো কমিটি, তৃতীয় স্থান পায় চতুরঙ্গ পুজো কমিটি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সম্পূর্ণ হলো পুজো কার্নিভাল। এই পুজো কার্নিভাল দেখতে নেমেছিল জনতার ঢল। নির্বিঘ্নে কার্নিভাল সম্পূর্ণ হওয়ায় খুশি জেলা প্রশাসন। এদিন দুর্গাপুর মহকুমা কার্নিভাল হয় মহাত্মা গান্ধী রোডে। মূল অনুষ্ঠানটি হয় মহিলা মহাবিদ্যালয় চত্বরে। দুর্গাপুর কার্নিভালে গতবার অংশ নিয়েছিল 16টি পুজো কমিটি, এবার তা কমে হলো 14টি। এই 14টি পুজো কমিটিগুলি রং বেরঙের সাজানো ট্যাবলো সহ বর্ণাঢ্য সংস্কৃতির অনুষ্ঠান উপভোগ করে উপস্থিত জনতা। এই কার্নিভালে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি এবং মূল আকর্ষণে ছিলেন প্রাক্তন সংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। দুর্গাপুর কার্নিভালে এবারে প্রথম স্থান গ্রহণ করেন মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন পুজো কমিটি, দ্বিতীয় স্থান পায় নবারুণ ক্লাব পুজো কমিটি ও তৃতীয় স্থান পায় চতুরঙ্গ পুজো কমিটি। মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন পুজো কমিটি প্রথম হওয়ায় 2 লক্ষ টাকা পুরস্কারের সঙ্গে ট্রফি পায়। দ্বিতীয় নবারুণ ক্লাব 1.5 লক্ষ টাকা সঙ্গে ট্রফি পায়। তৃতীয় চতুরঙ্গ সার্বজনীন দুর্গা পুজো কমিটি 1 লক্ষ টাকা পুরস্কার সঙ্গে ট্রফি পেয়েছিল। বুদ্ধবিহার পুজো কমিটি শৃঙ্খলা পুরস্কার পায় 25,000 টাকা। সমগ্র দুর্গাপুরবাসী যাদের দুর্গা উৎসবে একটা অবিচ্ছিন্ন অংশ করে দিয়েছেন তারা এই কার্নিভালকে, তাদের সকলে তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাই। বাংলা দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি সহকারে বিশ্বজনীন করে তোলার পরে উনি 2022 সাল থেকে দুর্গাপুরবাসীর জন্য এই কার্নিভাল উপহার দিয়েছেন, তার জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতিতে এবং আন্তরিক সহযোগিতায় আমাদের কার্নিভাল আরো সমৃদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে হবে। জানেন যে একমাত্র পশ্চিমবাংলার মধ্যেই পশ্চিম বর্ধমানে আসানসোল এবং দুর্গাপুর দুটি মহকুমাতেই জেলার কার্নিভাল হচ্ছে, সেই জন্য এখানে শুরু করে দিয়ে সিপি সাহেব এবং ডিএম সাহেব আসানসোলের উদ্দেশ্যে যাত্রা করে যে বিসর্জনের বাজনা বাজছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোকে দুর্গা উৎসবে পরিণত করেছে। আজ দুর্গা উৎসব হেরিটেজ আখ্যা পেয়েছে। আজ কার্নিভাল কলকাতায় ছিল, দেশ বিদেশের মানুষজন কলকাতা আসতেন। আমাকে আনার জন্য, আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি ধন্যবাদ জানাই। আর এমন একটা মঞ্চে যেখানে এত বড় বড় ডিগনিটারিজরা আছে তাদের সামনে আমি আসতে পেরেছি, আপনাদের সামনে আমি আসতে পেরেছি, আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। আমি বেশি সময় নেব না, অনেকটা কার্নিভালের অনেকজন অপেক্ষা করছে খুব সুন্দর করে সেজে বুঝে, সো আমি ওটা দেখার জন্য খুব এক্সাইটেড। এটাই বলবো, খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। ॐ पूर्णमिदं पूर्णत पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।